10 পিস 7 পিস বলে দিল 100 টাকা প্লেট দেখো দেখো ওর চায়ের দোকানে কিন্তু ম্যাগি খাও না হেভি লাগবে চারটা দাও দেখি পাঁচটা দেবে দামে আছে ছোট বড় মাঝারি 120 150 ঝাল দেখো লঙ্কার চপটা তোমাদের কাছে টেস্ট করে দেখাচ্ছি 20 টাকা তো 5 টাকা দিচ্ছেন হ্যালো এভরিওয়ান পুরীতে এসেছি সে তো বুঝেই গেছো আর পুরীতে এই তিন দিন আছি আমরা এই তিন দিন ধরে যে স্ট্রিট ফুড মানে পুরীর সি বিচের যে স্ট্রিট ফুডগুলো খাবো সেটাই তোমাদের রিভিউও দেবো আর সেটা কেমন কী দাম কেমন কী টেস্ট সেটাও তোমাদের জানাবো তো এই নিয়েই ভিডিওটা আজকে সেটা তো বুঝেই গেছো তো চলো প্রত্যেক দিনে কী কী খেলাম মানে কী কী খাচ্ছি রোজ তো একদিনে সব খাওয়া সম্ভব না তো এক এক দিনে এক একটা খাবার খাচ্ছি সকালের দিকেও কিছু খাবো সি বিচে যেগুলো বসে মানে ব্রেকফাস্ট করতে ধরো সকালবেলা সানরাইজ দেখতে এসে বসে থেকে তারপর যদি কিছু খিদে পেয়ে যেতে পারে তো তখন চায়ের সাথে কী খেলাম সেটার কী দাম সেই সবগুলোর ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে সেটার রিভিউ দেবো আর এখন সন্ধেবেলা কী কী খাচ্ছি সন্ধেবেলা কীরকম কী মানে কী কী খাবার পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করছি অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করে ছেড়ে চলে যেও না উনি আসলে তোমাদের ওই ভিডিওটা অনেকটা হেল্প হবে আশা করছি তো চলো ভিডিওটা শুরু করছি দেখো এটা কি এটা কী ভাজা হচ্ছে দাদা চিলি চিকেন এটা চিকেন পকোড়া এটা চাউমিন দেখো ওখানে ভাজা চলছে আচ্ছা 100 টাকা প্লেট 100 টাকায় 10 পিস মানে আমাদের কলকাতায় কিন্তু 100 টাকায় ও যদি বল যদি বোনলেস হয় তাহলে 150 আচ্ছা আচ্ছা দেখো ওই দেখো চিকেন পকোড়া ভাজা চলছে তোরা কি অর্ডার দিয়েছিস পকোড়া তো পকোড়াগুলোকে পকোড়ার পি কত করে পকোড়া কত করে পকোড়া খেয়েই তোমাদের বলছি যে পকোড়াটা কীরকম কী খেতে দেখো এই যে চিকেন পকোড়া এবার একটু খেয়ে রিভিউটা ততক্ষণ দে গরম গরম আছে ভালো এই তো বলছে ভালো তো চিকেন পকোড়া খেয়ে তোমাদের বলছি কীরকম আর নেই তো বোনলেস এটা বোনলেসের মধ্যে দুটো বোন পড়ে গেছে বলে আবার আমাদেরকে দুটো এমনি দিল দেখো এখানে অনেক রকমের খাবার আছে যেমন চিংড়ি চিংড়ি কত দাদা 100 টাকা প্লেট 10 পিস 7 পিস বলে দিল 100 টাকা প্লেট হ্যাঁ এটা যেমন 7টা দেবে ওটা 10টা দেবে সাইজের অনুযায়ী আর কি আর ক্র্যাবও আছে দেখো ক্র্যাব ক্র্যাব ফ্রাই আর কি ক্র্যাবটা কত 70 টাকা ক্র্যাব 70 টাকা আর মাছের এখানে মনে হয় পমফ্লেট এসব অনেক রকম আছে তো আমরা 1 প্লেট চিংড়ি অর্ডার করছি খেয়ে তোমাদেরকে দেখাবো যে মানে বলবো যে কোনটা কীরকম ভালো টেস্ট কি খারাপ টেস্ট সেটাই আজ সন্ধেবেলা মানে বেশিরভাগ স্ন্যাক্সের ওপরই আছি এটা যেমন মাছের কিছুক্ষণ আগে চিকেন পকোড়া খেয়েছি গরম খুব গরম মানে গরম দিয়েছে তো সবে মাত্র ভেজেই দিয়েছে ধরা যাচ্ছে না এত গরম তো দাদা টেস্ট করে বলে দিচ্ছে কীরকম হয়েছে ভালো ভালো খেতে বোঝা যাচ্ছে যে এটা চিংড়ি আর কি আর এক জায়গা হয় না চিংড়ি কখনো বোঝা যায় না যে চিংড়িই কোথায় খেলাম এরা মনে হয় কিন্তু না এটা একদম ফ্রেশ মানে সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে তো একদম ফ্রেশ খুব সুন্দর স্বর্গদ্বারের একদম উল্টো দিকে হ্যাঁ স্বর্গদ্বারের উল্টো দিকে মানে সিবিচ মার্কেট স্বর্গদ্বার মার্কেট আর এটা হচ্ছে ট্যাটু দাদা হাতে সুন্দর একটা ট্যাটু করা আছে দাদা অনেক স্টাইলিশ ঠিক আছে
এবার চলে এসেছি মোমোর দোকানে। মোমো কিন্তু 50 টাকা প্লেট, 6 পিস থাকবে, ভালো কিন্তু টেস্টি, আবার ফ্রাইও করে দেবে। আর কি কি আছে? স্টিম হবে, আচ্ছা 6 পিস দেবে 50 টাকা, ভালোই কিন্তু। আচ্ছা স্যুপ হবে না? চাটনিটাও দেখে বোঝা যাচ্ছে ভালো টেস্টি হবে আশা করি। আর এটা ইয়েও দিল, মেয়নিজ দিল, মুখে পড়ছে, আর মুখে ভালোই টেস্টি। দেখো এখানে চপও আছে 10 টাকা করে চপ। এটা কিনে এটা খেয়ে দেখতে হবে লঙ্কাটা। এটা কি গো? ১০ টাকা করে দেখো। এটাই কিন্তু একমাত্র আমার সিবিচে মানে কম পয়সার মনে হলো, সবই কিন্তু দাম লাগছে, কিন্তু এই মানে কাকিমার কাছে কিন্তু খুবই ভালো ভালো সব আছে, মানে চপগুলো ভালো। এই যে লঙ্কা বেগুন ওই ভাজছে সুন্দর কিন্তু একদম। দেখো লঙ্কার চপটা তোমাদের কাছে টেস্ট করে দেখাচ্ছি। 20 টাকা তো, 5 টাকা দিচ্ছেন খারাপ না? ভালো, খুব গরম। 10 টাকার সব এখন আছে, সব এখন মোটা মোটা লঙ্কা খুবই সুন্দর, আমি তো বলো খুব ভালো টেস্টি। তো এখন নেক্সট ডে সানরাইজ দেখতে চলে এসেছি, আর সানরাইজের পরেই অনেক কিছু খাবো, সেগুলোও শেয়ার করবো তোমাদের সাথে। দেখো কত রকমের সিঙ্গারা, 7 সকালে কিন্তু সিঙ্গারা এরকমভাবে দাদা নিয়ে এসছেন। তুমি সন্ধেবেলাও বসো না, মিষ্টি আনো বোধ হয়। আর কি কি আছে দেখাও, কত করে দাম? হ্যাঁ দেখো ছানা পোড়াটা কিন্তু দারুণ, দেখো রসগোল্লা সব কিছু আছে। নিজের ঘরে বানানো রসগোল্লা খাও না, হেভি লাগবে। 4টা দাও দেখি, 5টা দেবে, কত করে? 50। হ্যাঁ এদিকে দেখো, এদিকে কি বলে? ইডলি সমোসা মিঠাই। এটা কি নাম? ক্ষীর, ক্ষীরমোহন, দেখেছো ক্ষীরমোহন কত সুন্দর। আচ্ছা রসগোল্লাগুলো কিন্তু খুব ছোট ছোট, আর 10 টাকা করে, দামটা একটু বেশি লাগছে। ছানা পোড়া খাবো, ছানা পোড়াটা বার করো, ছানা পোড়াটা দারুন খেতে, দেখো কি দারুন। এটা তো পুরি স্পেশাল, ভালো ভালো ছানা পোড়াটা ভালো খেতে। 30 30 দেখো, এই দেখো ওই চায়ের দোকানে কিন্তু ম্যাগি বানিয়ে দিলো, ডিম ম্যাগি, ম্যাগিটাও কিন্তু খুব সুন্দর আছে। খেতে ভালো কিন্তু দামটা প্রচণ্ড বেশি নিয়েছে, 60 টাকা ডিম ম্যাগি, ডিম ম্যাগি 60 টাকা, আর সকালবেলা খাচ্ছি এখন। খেতে ভালো কিন্তু দামটা খুব বেশি নিয়েছে। দেখো দি পুরী আসলে যে জিনিসটা সমুদ্রের ধারে একদমই ভোলা যায় না, সেটা হলো ডাব। 50 টাকা 60 টাকা, ছোটোগুলো 50, বড়োগুলো 60। দেখো এই নিশিঙ্গ সুইটস, এই এখানে খাজা কিন্তু দেখো বিভিন্ন দামে আছে, ছোটো বড়ো মাঝারি, 120, 150, 180। তো এবার চলে এসেছি কাকাতুয়া মিষ্টির দোকানে। ভাজা আর ভেতরে না একটা বেশি মশালো ব্যাপার আছে, যতই আমাদের কলকাতার খাজা হোক না কেন, এই কাকাতুয়ার খাজা কিন্তু তার উপর আর কেউ আমার নেই বলেই মনে হয়। কাকাতুয়ার খাজা 200 টাকা কিলো, সেটা মাঝারি ছোট, সবগুলো সাইজ ওরম আলাদা কিছু নেই, সাইজ ওরম হয়ে যায় ছোটো বড়ো, কিন্তু সাইজগুলো সব একই, 200 টাকা কিলো।
দেখো যেহেতু পুরি স্পেশাল খাজা, তাই জন্য এই ভিডিওতে খাজার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।